ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক লাইভে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আপনাদেরকে গন্ডোলায় দেখাবো ভেনিস শহরটা। আর গন্ডোলা চালানোর জন্য মিস্টার আন্দ্রিয়া আছেন আমাদের সঙ্গে। মিস্টার আন্দ্রিয়া, উই আর ফ্রম ডয়চে ভেলে বাংলা সার্ভিস। সে হাই টু আওয়ার অডিয়েন্স। বা উনি আমাদেরকে আসলে এই নৌকাটি চালাবেন। আমাদের সঙ্গে পলাশ রহমান থাকবেন। পলাশ রহমানের সাথে আমরা আসলে কথা বলবো এই ভেনিস নিয়ে। আর আন্দ্রিয়া এই গন্ডোলাটি, যেটিকে আসলে গন্ডোলা বলে, এই গন্ডোলাটি আন্দ্রিয়া চালাবেন। আমরা দেখতে পাচ্ছি আরাফাত আছেন ক্যামেরার পিছনে, সাবধানে উঠছেন। আমি উঠতে চেষ্টা করছি, হ্যাঁ, ইয়েস, আমরা উঠছি। এবং যেহেতু আমরা একটি এরকম বাহনে চললাম, আমাকে আসলে একটু মাস্কও পরে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, মাস্কটি আমি পরে নিচ্ছি। মাস্কটি পরে নিতে হবে। ঠিক আছে, এখন আরাফাত উঠলেই আমরা আমাদের সেই নৌকা শুরু করি। আন্দ্রিয়া, আর ইউ রেডি? ওকে, yeah, we are ready. Okay, okay. আরাফাত আসলে মাস্ক পড়তে হবে। পলাশ, মাস্ক ডয়চে ভেলের জন্য পড়তে হবে। আমার এটা সিভি হয়ে গেছে। হ্যাঁ স্যার, সরি, the more on the right you have to আমরা দেখতে পাচ্ছি এই মাত্র সিভি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সেটা একটু মুখের মধ্যে দিয়ে রাখুন, অসুবিধা নেই। অসুবিধা নেই, আমাদের তো স্পেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখাবে দেখাবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ভেনিসের যে ভেনিস দ্বীপের যে খালগুলি, সেই খালগুলির মধ্যে দিয়ে এই নৌকাটি চলছে। আমরা একটু পলাশের কাছে একটু মাইক্রোফোনটা দিতে চাই। পলাশের মুখে আমরা একটু শুনতে চাই যে আমরা কোথা দিয়ে যাচ্ছি এবং কোথায় আমরা কি দেখতে পাচ্ছি। এখন যে ব্যাপারটি হয়েছে যে পলাশের সঙ্গে আপনাদের আগে পরিচয় বা আগে দেখা হয়েছে, খালেদ বন্দী জানতে চাইতে তিনি এসেছিলেন। এখন পলাশ রহমানের আমি একটা পরিচয় দিই। পলাশ রহমান এখানে আছেন, সাংবাদিকতা করেন, পাশাপাশি পলাশ কি করেন সেটি পলাশ আমাদেরকে একটু বলবেন। পলাশ ভেনিসে আছেন 15 বছরের মতো সময় ধরে। পলাশের কাছে আমি মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি। পলাশকেই একটু অনুরোধ করবো যে মাইক্রোফোনটি ধরে কথা বলে একটু সুবিধা হবে। পলাশ, আপনার কাছে মাইক্রোফোন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ আমাদের আরাফাত ভাই। আমরা এখন ভেনিসের রিয়ালতোর পাশ দিয়ে এই ক্যানেলে গন্ডোলায় যাচ্ছি। যারা ভেনিস সম্পর্কে ধারণা রাখেন, গন্ডোলা সম্পর্কে ধারণা রাখেন, তারা সবাই জানেন যে ভেনিসের ঐতিহ্যবাহী যানবাহন, ট্যুরিস্টদের সবচেয়ে প্রিয় যানবাহন গন্ডোলা। এই গন্ডোলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম একটা সরু খাল দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের গন্ডোলা যিনি ড্রাইভ করছেন একদম ইয়াং মানুষ, মাত্র 26 বছর বয়সের আন্দ্রিয়া। এছাড়া এখানে ডানে বাঁয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক পুরনো বিল্ডিং, যেগুলো হাজার বছরের ইতিহাস মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের পাশ দিয়ে আরও অনেকগুলো গন্ডোলা যাচ্ছে। এই করোনাকালে অনেকের ধারণা যে ভেনিস 13টা দেশ সহ ইটালির দরজা যাদের জন্য বন্ধ করে দেওয়া হলেও ভেনিসে প্রচুর পরিমাণে এখন ট্যুরিস্ট আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের ট্যুরিস্ট আছেন, তারা বিভিন্ন ভাষায় কিচিরমিচির করছেন। সব মিলিয়ে আমরা একটা চমৎকার জায়গায় আছি। আপনারা যারা দেখছেন আশা করি সবাই উপভোগ করছেন এবং সবাই আমাদের লাইভে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে বলছেন। আমি এখন খালিদ ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি। আমি যেটি জানতে চাইছিলাম যে পলাশ, এটি হচ্ছে যে করোনার ঠিক পরপর, এখন করোনাতে আসলে ভেনিস খুব বেশি আক্রান্ত নয়, সেই জন্য তারপরেও আমরা আসলে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা চারদিকে। কিন্তু আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে एक रेगुलर समय वेनिस एरकम एक सामार टाइमे आसले किरकम भीड़ थाके बा कि हय सेटिर कथाओ किन्तु एई रेगुलर कथाटा जोदि आमरा बादो देई ताहले आमरा किन्तु आसले प्रचुर लोक देखते पाচ্ছি जे गंडोलार मध्य तो आमरा जे छोटो सरु खाड़ीटी पार होच्छे तार मध्य थेकेओ दुटी तीनटे आसलो किन्तु आपनि बोलछिलेन जे स्वाभाविक अवस्था तार चेये अनेक बेशी भीड़ थाके सेटिओ जोदि एकटु बोलतेन एबं करोनार भय जे एखाने केटे उठछे सेई समयटिर कथा जोदि बोलतेन आमरा देखछि जे दर्शकरा कि कि बोलছেন आपनाके देखुन इतालिते जखन खूब श्वासरुद्धकर अवस्था छिलो महामारी आकार छिलो तखनो तुलनामूलक ভেনিসে सब समय करोना संक्रमण कम छिलो और एखन बेश मासखानिक होते चलो ভেনিস के एक प्रकार आपनार कोविड फ्री घोषणा करा हयेछे। आपनारा देखते पाच्छेन आमरा विख्यात रियाल्तो ब्रिज देखछि। तो जेटा बोलछिलाम जे एई समयटा साधारणत अन्यान्य बछरे एई समय रियाल्तो ब्रिजे तिल ठाई थाकार कथा नय, किन्तु एखन देखछेन जे अनेकटा फाका। एई रियाल्तो ब्रिज प्राय 4000 बछरेर इतिहास माथाय निये दाड़िये आछे। এই বিখ্যাত রিয়াল্তো ব্রিজে এই সময় যে পরিমাণে টুরিস্ট থাকার কথা সেই তুলনায় এখন মাত্র 2% টুরিস্ট আছে এবং এই টুরিস্টদেরকে আপনারা জানেন যে ইতালি সরকার ইতালীয় টুরিস্টদেরকে ভ্রমণের জন্য বিখ্যাত জায়গাগুলো যাওয়ার জন্য উৎসাহিত করতে ভ্রমণ বোনাস ঘোষণা করেছে। 500 ইউরো করে प्रत्येक परिवार के 500 ইউরো করে बोनस দেওয়া হচ্ছে যাতে তারা ঘুরে ঘুরে ভেনিস দেখে অন্যান্য শহরগুলো দেখে মানুষকে উৎসাহিত করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনারা যে ভবনটা দেখছেন এই ভবনের পেছনেই ভেনিসের আদালত, এখানে ভেনিসের বিচার আচার হয়। এর পাশেই রয়েছে বিখ্যাত মাছের বাজার। এছাড়া এখানে সব টুরিস্টরা সাধারণত এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে, ভিড়ের মধ্যে একদম মানুষের হাঁটার জায়গা পর্যন্ত থাকে না, কিন্তু এবছর এই কোভিডের কারণে অনেকটা ফাঁকা ফাঁকা। যে টুরিস্টগুলো দেখছেন তার 80 ভাগই ইতালীয় টুরিস্ট এবং বিদেশি টুরিস্ট এই মুহূর্তে ভেনিসে খুব কম। ভেনিসে বিদেশি টুরিস্ট কম, যারা ইতালীয় টুরিস্ট তারাই আছেন এবং ইতালি যেহেতু প্রথম আক্রান্ত হয়েছে এবং বেশি আক্রান্ত হয়েছে যে ইতালির उत्तर भाग जेटी बोले उत्तर भाग आसले लम्बा इताली आकृतिते लम्बा ना, इताली आकृतिते एकटु लम्बाटे होवार कारणे सेई उत्तर भाग किन्तु आसले अनेकटा जायगा जुड़े विस्तृत। सेई विस्तृत जायगाटातेई आसले आमरा देखेछि जे कोविडेर एकटी थाबा बसे जावार कारणे एबं सेखाने प्रचुर लोक आक्रांत हये गेछेन, मारा हये गेछेन अनेक लोक। सेजोन्नो ভেনিস किन्तु एकेबारे एकेबारे चुपचाप हये गेछिलो, किन्तु एखन आबार धीरे धीरे प्राण जेगे उठছে ভেনিসে। আপনি রিয়াল্তো ব্রিজ সম্পর্কে বলছিলেন, এখন আমরা একটা খুব সরু আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিল্ডিং একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। Andrea, can you tell us anything about this canal where we are going through? Now we stay on the small canal. We pass to the Marco Polo's house. Marco Polo's house? Yes. Which one is that? Now I show you. Now you show us there are 160 liter canals in Venice. Okay. এইখানে ভেনিসে 160টি খাল, ছোট বড় খাল রয়েছে। আমাদেরকে আন্দ্রিয়া বলেছেন যে তিনি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দেখাবেন মার্কো পোলো, বিখ্যাত পরিব্রাজক আপনারা জানেন সেই মার্কো পোলোর বাড়ি তিনি আমাদেরকে দেখাবেন। আন্দ্রিয়া, can you ask I one thing that why are you wearing these striped shirts? It's a typical T-shirt. It's a typical T-shirt. Red and white or blue and white. Okay, এই স্ট্রাইপ শার্টটা আমরা যারা গন্ডোলা চালাচ্ছেন তাদের সবাইকে এই স্ট্রাইপ শার্টটা পরতে দেখছি। আন্দ্রে আমাদেরকে জানাচ্ছেন যে এটা একটা টিপিক্যাল ব্যাপার, এটা আসলে সবাই এরকম শার্ট পরেন বা স্ট্রাইপ পরেন, সেটি সাদা কালো হতে পারে, সাদা নীল হতে পারে, and sometimes it's red also. red, blue and black होते पारे तो black होते पारे तो आम्रा आबार ए आराफात जुदी एक देखते हैं। आराफात आम्रा एक प्राय टानेलेर मध्य ढुकछी जे टानेलटी होच्छे एक छोटो ब्रिजेर मध्य एक छोटो टानेल। आम्रा there are 440 bridges. Okay, 120 little islands. Okay, 160টি খাল, 440টি ব্রিজ এবং 120টি আইল্যান্ড, ছোট বড় দ্বীপ। তো এটি নিয়ে আমরা আবার একটু যাই পলাশ রহমানের কাছে। পলাশ রহমান, এই যে এত খাল, সেতু এবং দ্বীপগুলি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। দেখুন, ভেনিস খাল এবং ব্রিজের শহর, আমরা সবাই জানি যে এখানে প্রায় 4,500-এর বেশি ছোট বড় ব্রিজ আছে, খাল আছে। এই খালগুলোতে टूरिस्टरा घुरे गोंदोलाय चढ़े अनेक मजा पाय। आपनारा देखते पाच्छेन जे एई जे गोंदोलार जे कालो रंगटा एटाओ गोंदोलार एकदम निर्दिष्ट एक रंग एवं एटाके ऐतिह्यवाही गोंदोलार साथे एटाके एकदम निर्दिष्ट करे देওয়া হয়েছে। साधारणत प्रशासनेर अनुमति छाड़ा एगुलो परिवर्तन करार कोनो सुयोग नेই। आपनारा देखते पाच्छेन जे आमादेर सामने आरो एकटा गोंदोला जाচ্ছে এবং সেই गोंदोलार ड्राइवरও একই রকম পোশাক পরে যাচ্ছেন এবং এই যে আমরা প্রায় একটা দেখি পলাশ আমি একটু বলি আমরা প্রায় একটা কলিশন একটুর জন্য এড়াতে যাচ্ছি। Andrea, everything is okay? Are you under control? Yeah. Yeah, it's not be collided, right? No, no, Titanic. No, 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 no. Okay. Okay. So why did you get that? It's your gondola or no, it's a family. It's a family. Yeah. I mean, how long your family are running this? Sorry? How long your family are owning this boat? Three generation. Three generation? Yeah. Yeah, তিন পুরুষ ধরে আন্দ্রিয়া এবং তার বাবা এবং তার দাদা সবাই এই গডলটিকেই চালাচ্ছেন বলে আন্দ্রিয়া আমাদেরকে জানালেন। আন্দ্রিয়া, so you have to refurbish or renovate it. I mean every two times per year. Every two times per year. That's why because we painting. Yeah, yeah. That's why. Apnara darshok apnara jara dekhchen, it looks quite new. Ebong it's a. Our viewers told you, Andrea, it's a very nice boat, and you are a very handsome guy. So thank you. Say adios to our. Yeah, yeah. Okay. Amra Palash Rahman kache shunchilam je. হ্যাঁ পলাশ রহমানের কাছে আমরা শুনছিলাম যে পলাশ রহমান এটা বলছেন। তার মাঝখানে আমি কিছু কমেন্ট একটু দেখি। পলাশ, আপনি এই জবাবটি একটু দিতে পারেন। তফাজ্জল হোসেন সেটি বলছেন পানি বেড়ে গেলে টানেল বা ব্রিজ অতিক্রম করতে সমস্যা হয় কিনা। পানি যখন বেড়ে যায়, অর্থাৎ আপনারা জানেন যে বিশেষ করে ভ্যানিসে শীতের সিজনে জোয়ারের পানি বেশি ফুলে ওঠে, তখন এই ছোট ক্যানেলগুলোতে যখন ব্রিজের উপরে বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন সেই রুটগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা 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 যে ডান দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছি, রেড লাল রঙের যে বাড়িটি, সেইটি হচ্ছে মার্কো পোলোর বাড়ি। আন্দ্রিয়া আমাদেরকে জানাচ্ছেন যে এটি ৮০০ বছর আগের মার্কো পোলোর সে বাড়ি, সে বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো, আপনারা সবাই জানেন। আন্দ্রিয়া, আপনাকে আন্দ্রিয়া থ্যাঙ্কস, ইউ কুড শো আস দি মার্কো পোলো হাউস। সো ইট ইজ 800 ইয়ার্স ওল্ড, রাইট? সরি, 800 ইয়ার্স ওল্ড। In 1254. It's 1254. 1254 সালে এটি আসলে হয়েছে। এটি আসলে মোর দেন নো, ইটস অলমোস্ট 800, 800 বছরের প্রায় কাছাকাছি। ব্রিজের মধ্যে পানি বাড়লে সমস্যা হয় কিনা সেটি বলছিলেন পলাশ রহমান, আমরা একটু শুনি তার কাছ থেকে। তো আমি যে কথা বলছিলাম যে জোয়ারের সময় যখন পানি বেড়ে যায় তখন সাধারণত আমাদের চলাচলের যে পথগুলো এগুলো ডুবে যায়। ওখানে টুরিস্টদের চলাচলের জন্য এক ধরনের কাঠের খাট বিছিয়ে দেওয়া হয়, ওর উপর থেকে চলে। এবং এই ক্যানেলগুলোতে যখন পানি খুব বেশি ফুলে যায় তখন যদি ব্রিজে বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেই রুটগুলো পুলিশ বন্ধ করে দেয় এভাবেই। এছাড়া আপনারা আন্দ্রিয়া, one of our viewers, Jubair Chaudhary, actually asks you whether I mean this is the house where people live there, yeah, or it's like only the top floor, only the top floor. Bottom floor nobody lives. Ei nicher floor gulite keu thake na, there is nobody in the. No, from here to the top we're living. From here to top? No, no, the bottom floor nobody lives. Okay, okay. From here to the top we live. Okay, মানে নিচ তলা, yeah, পলাশ রহমান এটি বলবেন, নিচ তলায় কেউ থাকেন না কিন্তু দোতলা থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত লোক থাকেন। I mean what type of people live here, the locals only or the tourists as well? Local and both, tourists also. There is a lot of Airbnb now. Okay, lot of Airbnb here. Yeah, okay, we are only okay. 50,000 local. Okay, one 6 years ago 150,000. ওকে, নাও এখানে মাত্র 50,000 লোক এখন লোকাল লোক এখানে বাস করেন। এখন 150,000 লোকের মধ্যে বা 1.5 লাখ লোকের মধ্যে 50,000 লোক লোকাল। এখন বেশিরভাগের ক্ষেত্রে এয়ারবিএনবিতে এটি ভাড়া দেওয়ার চল চালু হয়েছে এবং অনেকে এটি থাকছেন। পলাশ সবার নিশ্চয়ই এটি নিয়ে আরেকটু বলবেন। আমরা এই যে ক্যানেল দিয়ে এখন যাচ্ছি, এই ক্যানেলের আশপাশে যে বিল্ডিংগুলো দেখছি এই বিল্ডিংগুলো প্রায় 400 বছর আগের বিল্ডিং। বাইরের থেকে ভাঙাচোরা, অনেকটা পলেস্ত্রা খসে যাওয়া বিল্ডিং মনে হলেও এর ভেতরগুলো যথেষ্ট সুন্দর, অনেকটা 5 স্টার হোটেলের মতন। তবে এই সব বিল্ডিংগুলোর নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে কেউ থাকে না, কারণ থাকা সম্ভব হয় না, জোয়ারের পানিতে নিচ তলা প্রায় ডুবে যায়। তবে উপরের তলাগুলোতে এখানে লোকাল বাসিন্দারা বসবাস করেন, অনেকে বাণিজ্যিকভাবে বিএনবি হিসাবে এগুলো ভাড়া দেন বা এখানে অনেকগুলো এই বিল্ডিংয়ের ভেতরে হোটেল রয়েছে, বিখ্যাত বিখ্যাত হোটেল রয়েছে যেগুলো ক্যানেল ভিউ, জানলা দিয়ে ক্যানেল দেখা যায়। এসব কারণেই এই অঞ্চলটা আপনারা জানেন যে ভেনিসের সবচেয়ে বিখ্যাত জায়গা হচ্ছে ইউরোপের বৈঠকখানা সান মার্কো, পিয়াৎসা সান মার্কো এবং রিয়ালতো ব্রিজ। এই রিয়ালতো ব্রিজের যে বিখ্যাত এলাকাটা দিয়েই যাচ্ছি, এখানেই মার্কোপোলোর বাড়ি, এটা আপনারা দেখেছেন। আমরা আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে এটি আসলে মানে এটি কি করে ভাড়া করা যায় এবং কত টাকা দিয়ে এটি ভাড়া করা যায়। আন্দ্রিয়া, জেনারেলি ইট কস্ট 80 ইউরো পার আওয়ার, নর্মাল প্রাইস হচ্ছে যে আপনি আধা ঘন্টার জন্য এই গন্ডোলাটি ভাড়া করতে পারেন, এইটিতে আপনার 80 ইউরো দিতে হবে। বাট আমরা একটু মুলামুলি করেছি এবং মুলামুলি করার ফলে আমরা এটিকে আসলে 50 ইউরোতে নামিয়ে আনতে পেরেছি, কিন্তু তার জন্য আমাদেরকে একজন সাহায্য করেছেন, সময় টিভির এখানকার মাকসুদ রহমান। সময় টিভির যারা ভেনিস প্রতিনিধি আছেন তিনি ওর বন্ধু বলে তাকে একটু 50 ইউরোতে আমরা এটি পেয়েছি। আন্দ্রিয়া, ইজ দি ওয়াটার I mean, our viewers are asking, the water is polluted, or the people throw trashes here, or it's like it's no like this. Eh? It's like this. It's the lockdown water was very super clear. ওকে, না এখানে পানি পরিষ্কার, এখানে কোনো ট্র্যাশ বা কোনো ময়লা, এখানে কোনো লোকালরা এটা ফেলেন না, এবং ফেললেও এই ময়লা নিশ্চয়ই পরিষ্কার করা হয়। পলার সমান এই পানিটা কীভাবে পরিষ্কার রাখা হয় সেই সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে বলবেন, এবং এই ময়লা এখানে কেউ ফেলে কিনা সেটিও আমাদেরকে জানাবেন। ভেনিসের ক্যানেলগুলোতে সাধারণত কেউ ময়লা, বোতল এই টাইপের কোনো জিনিস ফেলে না, আর ফেললে যদি সেটা প্রশাসনের নজরে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে ফাইন করা হয়। তারপরেও প্রতিদিন অন্তত দুবার ভেনিসের এই পানি পরিষ্কার করা হয়, এক ধরনের বিশেষ যান্ত্রিক ছাঁকনির মাধ্যমে এই পানিগুলো ছেঁকে ময়লা পরিষ্কার করা হয়। এছাড়া আপনারা জানেন যে এই ক্যানেলগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে, অনেকে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে, তবে সাধারণত এখানে লোকাল মানুষরা এই ক্যানেলগুলোর মাছ খেয়ে অভ্যস্ত না। Okay, Andrea, how deep is the canal now? I mean, small canal, 2-3 meters, 5-6 on the big canal. Okay, 5 to 6 meters. Amader grand canal, small canal only 2-3 meters. ওকে, কাজী সুরিদ এই প্রশ্ন করেছিলেন যে 5 থেকে 6 মিটার এর গভীরতা আছে। 5 থেকে 6 মিটার মানে হচ্ছে 15 থেকে 18, মানে 15-18 ফিট নিচে, তার মানে খুব খারাপ গভীরও না। কিন্তু এই সো our colleague Polash was saying that there are fish here. So do you fish small fish? Yeah. You do not catch fish here, right? No. We fish in the open sea. You fish in the open sea. How far is the sea from here? 15 minutes by boat. 15 minutes. So do you go there with your boat? Yeah. With not with this boat, right? No, with the gondola, with the motorboat. No, with the motorboat. And you do fish? Yeah, also. You like fishing? I like fish. Yeah. Okay. ওকে, ওরা এইখানকার মাছ অবশ্য, যেটি আসলে পলাশমান বলছিলেন, এখানকার মাছ অবশ্য তারা ধরেও না এবং এটা খায়ও না। এখানে শুধু ছোট ছোট মাছ পাওয়া যায়। ওদের যদি মাছ ধরতে এখান থেকে 15 মিনিটের দূরত্বে, ওদের মধ্যে 15 মিনিটের দূরত্বে সাগর আছে। দেশে হাই টু আস আরাফাত। ওকে, তো সেই তারা 15 মিনিটের দূরত্বে সাগর আছে, সেইখানে তারা যায় মাছ ধরেন, এবং আন্দ্রিয়াও খুব মাছ ধরতে পছন্দ করে। পলাশ, আপনি বলতেন। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানেল থেকে আস্তে আস্তে যে ছোট মোড়গুলো ঘুরছি, এই মোড় ঘোরার সময় ভ্যানিসের এই বোটগুলোতে অর্থাৎ এই গন্ধলায় তো কোনো ক্লাকসন নেই, পিপ বাজানোর সুযোগ নেই। এখানে আপনি দেখছেন যে আন্দ্রেয়া মাঝে মাঝে মোড় ঘোরার সময় ওই বলছে, তার মানে অপোজিট থেকে যদি কোনো গন্ধলা বা অন্য কোনো যান আসে, তারাই ওই শুনে বোঝা যাবে যে অপর দিক থেকে আরেকজন আসছে, এবং সেটা খুব সতর্কভাবে তাকে যেতে হবে। আমি একটু পলাশ রহমানের কাছে জানতে চাই যে পলাশ রহমান আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে ওনার বাড়ি খুলনা অঞ্চলে। খুলনাও আমরা জানি যে সাগরের খুব কাছাকাছি, এবং খুলনা অঞ্চলে মানুষ আসলে পানি, নদী, সাগর এগুলি খুব পছন্দ করেন। আপনি খুলনার সাথে ভেনিসের যদি একটু তুলনা করে দেখতেন, এবং আপনি ভেনিসে ইতালিতে যখন বাস করতে আসলেন তখন ভেনিসটাকে আপনি এই কারণেই বেছে নিয়েছিলেন যে এখানে আসলে পানি, খাল, সাগর খুব কাছাকাছি। আসলে ইতালির অনেক জায়গা থেকে আপনি সাগর দেখতে পান, কিন্তু ভেনিসের মতো এরকম পানির উপর বিল্ডিং বা পানির এত কাছাকাছি বা সবটাই পানির মধ্যে থাকার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আপনি যদি আমাদের একটু বলেন, এবং আপনার খুলনার অভিজ্ঞতা থেকে আপনার খুলনার কথা মনে করেও যদি একটু বলেন। ধন্যবাদ খালেদ ভাই। আসলে আমি একদম খুলনার ভাষায় করছি। আমি যখন ভেনিসে প্রথম আসি বুঝছেন, রাত্রিবেলায় আমার এই ভেনিস দেখে মনে হচ্ছে কি পানির উপরে একটা ভেলা ভাইসে রয়েছে। এই ভেলা দেখে আমার কি যে ভালো লাগলো, সেই ভালো লাগাতে আমি ভেনিসে থেকে যার ডিসিশন নিলাম। তো যাই হোক, আমরা যে ক্যানেল দিয়ে যাচ্ছি এবং এই ভেনিসের এই যে ঐতিহ্য, এই যে সৌন্দর্য, এটা আসলে বলে শেষ করা বা বর্ণনা করা সত্যিই কঠিন ব্যাপার। বিখ্যাত লেখকরা, কবি, সাহিত্যিকরা বলে গেছেন যে মরার আগে একবার ভেনিস দেখে মরা উচিত। আসলেই তাই, ভেনিস যে দেখেনি, ভেনিস না দেখলে সে বুঝতে পারবে না। আমি পাশাপাশি আরও একটি কথা বলে রাখতে চাই খালিদ ভাই, যে আমাদের এই ভেনিসে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করেন এবং এই 10,000 বাংলাদেশির প্রায় অর্ধেক মানুষ এই ভেনিসে হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। এই শহরে প্রায় 400 রেস্টুরেন্টের শেফ আছেন আমাদের দেশি, কিন্তু এখন এই কোভিডের কারণে এই ভেনিসের প্রায় 60% হোটেল, রেস্টুরেন্ট বন্ধ। এই বন্ধ থাকার কারণে আমাদের দেশি যারা এখানে কাজ করতেন, এই 60%-এর বেশি মানুষ এখন বেকার আছেন। তবে একটাই কথা, যে এদেশের সরকার আমাদেরকে গোয়া থেকেই যখন এদেশে ইমার্জেন্সি শুরু হয় তখন এই যারা নিয়মিত চাকরি করতেন তাদের বেতনের 80% দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয়। তবে যারা এখানে নিয়মিত কন্ট্রাক্টে কাজ করেন না বা করতে পারেননি, তাদের জন্য এই সময়টা সত্যিই কঠিন। কন্ট্রাক্টে যারা কাজ করতে পারেননি তাদের জন্য এই সময়টা সত্যি কঠিন। আমরা এবার একটু আন্দ্রিয়ার কাছে জানতে চাইবো যে আন্দ্রিয়া, ডু ইউ লাইক ইউর জব? আই মিন, আই লাভ দিস জব, ইটস বিউটিফুল। সো হাউ লং ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস জব? For life. I mean, you are a young man. Yeah, you are just 26. For your life. For my son, Are you married? Yeah. Okay. Wow. So you have a son also. How old is he? My son, huh? 1 year. Okay. He's baby. Look, you see the green line? Yeah. The 4 November 1966, the water highest. Okay. Up here. The ice water. Okay. 1.95 meters up the normal. ওকে 1966 সালে সেটি 1966 এ এটি 1 মিটার সর্বোচ্চ পানি উঠেছিল। ও এবছর নভেম্বরে সর্বোচ্চ পানি উঠেছিল প্রায় 2 মিটারের কাছাকাছি, রাইট? 1.96 মিটার, 2 মিটারের কাছাকাছি পানি উঠেছিল, 6 ফিটের মতো। এটা প্রায় 100 বছরের ইতিহাস ব্রেক করেছে। তো 100 বছরের ইতিহাস ব্রেক করেছে। আমরা আন্দ্রিয়ার কথা জানতে চেয়েছিলাম যে আন্দ্রিয়া আসলে এই কাজটি তিনি এতই ভালোবাসেন, 26 বছরের তরুণ, তিনি এই কাজটি সারা জীবন ধরে করে যেতে চান। এমনকি তার ছেলে, যারা 3 পুরুষ ধরে এই কাজটি করছেন, তার ছেলেও যদি এই পেশাটি বেছে নেন তিনি আসলে মানে খুশি হবেন। আমরা রেস্টুরেন্ট এবং হোটেল বিজনেসের কথা শুনছিলাম যে এগুলি আসলে বন্ধ আছে। আসার সময়ও আমরা দেখতে পাচ্ছি না, আমরা আরেকটি গন্ডোলাকে দেখতে পাচ্ছি, তারা খুব কাছাকাছি না, এটার মধ্যে একটু দূরত্ব রেখেই তারা আছেন। এই গন্ডোলারা কিন্তু মাস্ক পরেন নাই, কারণ মাস্ক পরাটা এই প্রাইভেট গন্ডোলা ভাড়া করে নিয়ে যাওয়ার সময় এটি মাস্ক না, সেজন্য তাদের এটি পড়তে হয়নি। আসার সময় আমরা যেটি দেখছিলাম যে অনেক রেস্টুরেন্ট, অধিকাংশ রেস্টুরেন্টই কি বন্ধ এরকম বলার সময় 60% রেস্টুরেন্ট, 60%, তার মানে বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ, 60% বন্ধ, মানে মাত্র 40%ই আসলে এই মুহূর্তে খোলা আছে। এই সো আন্দ্রিয়া, হাউ ওয়াজ ইউর ফ্যামিলি ডিউরিং দি কোভিড টাইম? সরি, হাউ ওয়াজ ইউর ফ্যামিলি ডুইং ডিউরিং কোভিড পিরিয়ড? We stay at home 3 months. You stay just at home? You just didn't go outside? No, we can go. Oh, okay. Outside. And anybody affected from your home? No. Nobody affected? No. Okay. So, was it very dangerous for you guys? I mean, the neighbors and other people? For the old people, no, it's more dangerous. COVID, okay. No? Okay. Andrea bolche je jara ektu boyosko lok, for the old people, it was really... একটু স্কেরি। আমরা একটু আবার পলাশ আমার কাছে ফেরত যাই। ওকে, তামজিদুল হক তিনি বলছেন যে রোম থেকে শুরু করে রোমের দিকে ইউরোপের বিভিন্ন শহর পেরিয়ে বাংলাদেশিদের সাথে কথা বলাটা এটা একটা ভালো আইডিয়া ছিল। অন্য ইউরোপিয়ান দেশগুলিতেও আমরা যাবো কিনা সেটি তিনি জানতে চেয়েছেন, আমরা অবশ্যই যেতে চেষ্টা করব। এম এ হামিদ তিনি বলছেন 100 বছরের পুরাতন বিল্ডিং, এগুলোর ভিত কি, এটি একটু এটি একটু পলাশ রহমানকে একটু বলতে হবে। এই যে পানির নিচে যে ১০০ বছরের পুরাতন, মানে ১০০ বছর না তার চেয়েও বেশি পুরাতন বিল্ডিং, কি সেগুলি পানির নিচ থেকে কি ভিত তোলা হয়েছে কিনা? আসলে এই বিল্ডিংগুলো মাঝে মাঝে ডকুমেন্টারিতে আমরা দেখতে পাই যে এই বিল্ডিংগুলোর নিচে বড় বড় গাছ পুঁতে, অনেক নিচে যেখানে একদম শক্ত শিলালিপি পর্যন্ত বড় বড় গাছ পুঁতে ওই গাছের ওপরে ভিত দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করা। এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে মূলত এবং ওই গাছের ওপরে, এবং যখন জোয়ারের পানি উঠে এই নিচতলা ডুবে যায়, মানুষের চলাচলের রাস্তাগুলো ডুবে যায়। এছাড়া এই যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংগুলোর বাইরের সাইডটা যেটা যেমন রং আছে, যেভাবে আছে এভাবে হাজার হাজার বছর ধরে লালন করছে ভেনিস। তার কারণ ভেনিস তার ঐতিহ্যকে ধরে রাখতে চায়। ঐতিহ্যের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ইঞ্জিন চালিত বোট আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। এই বোটগুলোতে সাধারণত এখানের ব্যবসা প্রতিষ্ঠানে যেসব মাল সামানা আনা হয়, তাদের ব্যবসার জিনিসপত্র টানা সেগুলো আনা নেওয়া করা হয়। এছাড়া এই যে আশপাশে যে ছোট ছোট ব্রিজগুলো রয়েছে, এই ব্রিজগুলোর ওপর দিয়ে মানুষের চলাচলের সময় অনেক সময় মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলতে, সেলফি তুলতে পছন্দ করে। আমরা আসলে অনেক দর্শক আমাদেরকে দেখছেন, অনেক মন্তব্য পাঠাচ্ছেন, সব মন্তব্য আমি আসলে দেখে পড়তেও পারছি না। একটি কথার কৌতূহল সবার আছে, সেই বিষয়টা যদি একটু বলে ইয়ে করতেন যে পুরো শহরটি কি এরকম কিনা, এই শহরে কোনো রাস্তা আছে কিনা, এই শহরটি আমরা যেই জায়গা দিয়ে ঘুরছি সেই শহরে কোনো গাড়ি ঘোড়া চলে কিনা। অনেক ভেনিসে কোনো গাড়ি চলে না, এখানে একমাত্র যানবাহন হচ্ছে নৌযান, সেটা নৌকা হতে পারে বা ইঞ্জিন চালিত বোট হতে পারে। তবে পুরো ভেনিস পায়ে হেঁটে দেখার সুযোগ আছে। এই পায়ে হাঁটার জন্যে এই বিল্ডিংগুলোর আশপাশ দিয়ে আঁকা বাঁকা করে অনেকটা পুরান ঢাকার মতন আমাদের সরু গলি আছে, এবং যেখানে যেখানে আপনার এই পানি বা খাল বেঁধে যাবে ওখানে ছোট ছোট ব্রিজ করে দেওয়া আছে। ওই ব্রিজগুলোর উপর দিয়ে মানুষ পার হয়। এই ব্রিজের সংখ্যা আমরা আগেই বলেছি প্রায় ৫,০০০ ব্রিজ আছে এই শহরে। এছাড়া এই শহরের আরেকটা ঐতিহ্য, এই শহরে প্রচুর কবুতর আছে, এবং ওই আমাদের দেশে যে ওই যে পানির এক রকমের পাখি, সাদা পাখি, এই পাখিগুলো গাংচিল, প্রচুর গাংচিল এখানে আছে। তবে আমি এই মাত্র দুদিন আগেই দেখলাম এখানে লোকাল মিডিয়ায় লিখেছে যে এবছর ট্যুরিস্ট কম আসার কারণে, কোভিড পিরিয়ডে ট্যুরিস্ট কম থাকার কারণে এই পাখিগুলো, কবুতরগুলোর খাবারের অসুবিধা হচ্ছে, সিগালগুলোর। তবে এখানের স্থানীয় সরকার তাদেরকে সকাল বিকাল প্রতিদিন তাদের খাবারের ব্যবস্থা, যাতে জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি না হয়, জীব বৈচিত্র্য ধরে রাখার জন্যে। তবে আর একটা কথা আমি বলে রাখতে চাই এখানে, যে দীর্ঘদিন যাবৎ পৃথিবীতে সারা বিশ্বজুড়ে গবেষকরা যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, জলবায়ুর পরিবর্তন নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন, এবার এই কোভিড পিরিয়ডে ৩-৪ মাস প্রায় সব বন্ধ থাকায় আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ আকাশ, স্বচ্ছ পানি, যেটা অন্যান্য সময় সাধারণত দেখা যায় না। ওকে, আমাদের দর্শকরা মন্তব্য করেছেন এখানে পানিতে নেমে সাঁতার কাটা বা গোসল করা যায় কিনা। আন্দ্রিয়া, can you swim here? No, we can't. You cannot swim? No. এখানে পানিতে নামা বা সাঁতার কাটা যায় না। আরেকটি প্রশ্ন না, মতামত করেছেন যে এখানে তারা শুভেচ্ছা জানিয়েছেন। একজন বলেছেন যে তার নাম হচ্ছে, অনেক রোদ আসলে লেখাগুলি পড়তে অসুবিধা হচ্ছে, হক মাঝার রাজু, তিনি বলছেন যে সিসিলি বা পালেরমো আসতে পারেন, বাংলাদেশি অনেক বসবাস করেন, ইতালির সিসিলি দ্বীপ সত্যি মনোমুগ্ধকর। হ্যাঁ, অবশ্যই সিসিলি একটি ঐতিহাসিক দ্বীপ, সেটি সত্যি মনোমুগ্ধকর একটি জায়গা। আরেকটি বিষয়, পলাশ ভাই আপনি তো খুলনা নোনাপানির দেশের লোক, এম এ হামিদ বলছেন দেশের লোক, ভেনিসের পানি কি নোনা কিনা? ছোট্ট করে বলে দেন। ভেনিসের পানিও নোনা। এই পানিতে সাধারণত কেউ নামে না, বা নামা একেবারেই নিষেধ, যদি কেউ নামে তাকে ফাইন করা হয়। ওকে, ভেনিসের পানিতে নামলে হ্যাঁ। ওকে, আমাদের যাত্রা শেষ। আমরা আন্দ্রিয়ার কাছ থেকে একটু বিদায় নিয়ে, আমরা দর্শকদের কাছে একটু বিদায় নিয়েছি। আন্দ্রিয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা হাত নেড়ে একটা ক্যান ইউ সে আবার দেখা হবে, সরি আবার দেখা হবে, ইটস ইন বাংলা, রিপিট আবার দেখা হবে, আবার Okay. Hubbard. देखा होगे. देखा होगे. Can you raise your hand? Hubbard देखा होगे. Good. 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 Thank you so much. दर्शक आश्चर्य आपर देखा होगे. हमरा आप तो दर्शक ते पौरोबर्ती लाइव में आश्चर्य. बांग्लादेश. Yeah. Nice.